ভাঙড়ের পনেরহাট থানা এলাকায় বিধ্বংসে আগুন লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের ট্রে তৈরির কারখানায় আগুন লেগে যায়। এই মুহূর্তে কি পরিস্থিতি, কতটা নিয়ন্ত্রণে আগুন? দেখো, আগুন নিয়ন্ত্রণে এসছে এবং যেটা জানা যাচ্ছে যে দুপুর দুটো নাগাদ পোলেরহাটের যে পাইকারি সবজি বাজার রয়েছে সেই সবজি বাজারের পাশে একটা আমবাগান রয়েছে এবং সেখানে সবজির বিভিন্ন ক্রেট, সেই ক্রেট বিক্রি করার জন্য রাখা ছিল এবং ক্রেটের পাইকারি একটা গোডাউন রয়েছে বলা যায় এবং সেখানেই হঠাৎ করে কিন্তু আগুনের শিখা দেখা যায়। এবং যেহেতু প্লাস্টিকের ক্রেট রয়েছিল সবজি রাখার জন্য, তাই জন্য কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে যায় এবং শুধুমাত্র এই ক্রেটের যে গোডাউন রয়েছে সেই গোডাউনে না, যেটা জানা যাচ্ছে যে পাশের দু একটা দোকান সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে, যেহেতু ওটা পোলেরহাট পাইকারি বাজার, সবসময় বহু মানুষ থাকেন ওখানে, তাই জন্য সঙ্গে সঙ্গে কিন্তু ওখানকার যারা বাসিন্দা তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য হাত লাগায়, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। যেহেতু বড় একটা এলাকা নিয়ে আমবাগানের মধ্যে এই ক্রেটের গোডাউনটা ছিল, সেই গোডাউনটা গোডাউনটার মধ্যে প্লাস্টিক যেহেতু দাহ্য পদার্থ, দ্রুত কিন্তু আগুন ছড়িয়ে পড়তে থাকে। এরপর পোলেরহাট থানায় খবর দেওয়া হয় এবং তারপর দমকলের তিনটে ইঞ্জিন আসে। তিনটে ইঞ্জিন আসার পর আগুন কিন্তু এখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে, তবে ক্রেটের যে গোডাউনটা ছিল সেই পুরো গোডাউনটা কিন্তু সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে যেটা জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কিন্তু একটা ক্ষোভ রয়েছে, তারা বলছেন যে পুলিশকে খবর দেওয়া হলেও, দমকলকে খবর দেওয়া হলেও দমকল কিন্তু ঠিক সময় আসেনি, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ধন্যবাদ। চলে আসছি পরের খবরে। কোথাও অভিযোগ, রাত হলেই পাচার করা হচ্ছে বেআইনি বালি। কোথাও অভিযোগ, দুপুর থেকেই শুরু করা হচ্ছে বেআইনিভাবে মাটি কাটা। দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক এলাকায় রয়েছে এমনই অভিযোগ, আর এবার সেখানেই পৌঁছলো এবিপি আনন্দ। ভাই চলে যাচ্ছ কেন? ভাই এদিকে শোনো। ভাই শোন, কেটে গেছে প্রায় এক বছর, তবু বদলায়নি পরিস্থিতি। সোনারপুরের খেয়াদায় এখনো চলছে বালি পাচারের কারবার। গত বছর এই এলাকাতেই বেআইনি বালি খাদান নিয়ে প্রথম খবর করে এবিপি আনন্দ। তারপর সক্রিয় হয় প্রশাসন, খেয়াদার একাধিক বালি খাদান বন্ধ হয়ে যায়। কিন্তু স্থানীয় সূত্রে খবর, বাজেয়াপ্ত বালি স্তূপাকার করে রাখা হয়েছিল এক জায়গায়, এখন আবার সেখান থেকে বালি বিক্রি হচ্ছে রাতের অন্ধকারে। রীতিমতো বিভিন্ন ডাম্পারে করে, লরিতে করে সেই সব বালি শহর এবং শহরতলিতে পৌঁছে দেওয়া হচ্ছে। এই সব বালি স্তূপাকৃত অবস্থায় রয়েছে, এই সব বালিগুলোই প্রশাসনের তরফ থেকে সিস করা হয়েছিল। তেমনই বেশ কয়েকটি বালি খাদান, যেটি হাসা নস্কর বলে এক ব্যক্তি চালান, তার বালি খাদান থেকে নিয়ে আসা এই সাদা বালির স্তূপ, সেগুলো কিন্তু প্রশাসনের তরফ থেকে তখনই সিস করা হয়েছিল। হাসা নস্করের বাড়িতে পৌঁছে গিয়েছিলাম আমরা, তবে তিনি বাড়িতে নেই বলে জানান তার স্ত্রী শেফালি নস্কর। বারুইপুর পুলিশ জেলা তরফে বিষয়ে জানানো হয়েছে, রাতে তাদের নাকা চেকিং চলে বিভিন্ন এলাকায়, নির্দিষ্ট অভিযোগ এলে তদন্ত হবে। শুধু বালি নয়, স্থানীয় সূত্রে দাবি রোদের তেজ কমলেই দাপাদাপি বাড়ছে মাটির কারবারিদেরও। কলকাতা লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত তারদা গ্রাম পঞ্চায়েতের নলবন কাপা সাইট, অভিযোগ দুপুর হলেই এখানে শুরু হয় ভারী মেশিন ব্যবহার করে মাটি কাটার কাজ, আর সন্ধে নামতেই লরিতে বোঝাই করা হয় বেআইনি মাটি। আমি নতুন এসেছি, আমি বলতে পারবো না সেটা, বলতে পারবো না, আমি এসি নতুন আজকে, বললাম তো আপনাকে, আমি বলতে পারছি না। আর মাল যায় কখন, রাত্রিবেলা করে? রাত্রিতে তো যায় অবশ্যই। এবিপি আনন্দকে দেখেই কার্যত পালাতে শুরু করে বেআইনি মাটি কারবারের সঙ্গে যুক্তরা, কেউ বা লুকিয়ে পড়েন গাছের আড়ালে। পালিয়ে যাচ্ছেন কেন দাদা? একই ছবি দেখা গেছে আনন্দপুর থানার অন্তর্গত বাজবরণ তলায়, অভিযোগ রাত হলেই এখানে নামে মাটি কাটার মেশিন, মাটি কেটে লরি করে পাচার করা হয় বিভিন্ন এলাকায়। কলকাতা পুলিশের ইস্ট ডিভিশন সূত্রে খবর, অভিযোগ পেলে অবশ্যই খতিয়ে দেখা হবে গোটা বিষয়।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, গোটা বিষয়টি সম্পর্কে পুলিশকে সঙ্গে নিয়ে সরেজমিনে খতিয়ে দেখা হবে, কোথাও আইনি পদক্ষেপ দরকার পড়লে তাও নেওয়া হবে। মাটি খনন হচ্ছে মানে এটা সবার চোখের সামনে হচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। সাধারণ মানুষ ভয় পান, কারণ এই সমস্ত মাফিয়ারা গুন্ডারা তারা বিভিন্নভাবে ভয় দেখায়, যারা আজকে বিএলআরও তার সঙ্গে যোগসাজশ থাকে এদের, তার ফলে কোনো সাধারণ মানুষ এগুলো অভিযোগ দায়ের করতে পারেন না। এ বিষয়ে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য করেননি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ।